গ্রামের মধ্যে যে একটা ডাক্তার আছে, একটা ডাক্তার মেয়ে আছে, সেটা ভাবলে গর্বে মনে করে যে বুকটা ফাইটে যায়। আচ্ছা তুমি আসলা, আমি টের পেলাম না কিসের জন্য? তুমি টের না পাওয়াই তো ভালো, না টেপা পাই। আরে না না না, তুমি যদি জানান দিও আসতে তালি পরে কোনো সমস্যা ছিল না। শোনো, এ টেপা কিন্তু নীতিতে অটল, নারীর টাকা পয়সার দিকে তার কোনো নজর নেই, বুঝতে পারছো? নজর দেও নাকি, মেয়ে মানুষের পকেট নেই সেজন্যই? আরে না সেটা না, সেটা না, আমি তোমার কলাম না, আমি নীতিতে খুবই অটল। আর এখন তো মেয়ে মানুষটা মনে করো যে পুরুষ মানুষের মতো প্যান্ট শার্ট পরে, সেখানে অনেক টাকা পয়সা থাকে, কিন্তু আমি কিন্তু কখনো মেয়ে মানুষের টাকা পয়সার দিকে নজর দেইনি, কারণ আমি নীতিতে অটল তো। যাকগে, তোমার কথা শুনে নিশ্চিন্ত হলাম। এখন কো তুমি কেমন আছো, তোমার ব্যবসা কেমন চলতেছে টেপা ভাই? আমি ভালো আছি, আল্লাহর রহমতে ভালো আছি, তোমাকে দয়ায় ভালো আছি। কিন্তু সত্যি কথা করতে কি জানো, ব্যবসা ভালো যাচ্ছে না। ভালো না কে, তোমার হাতে তেলস্মতির ধার কি কমে গেছে? আরে না, তেলস্মতির ধার কমবে কি জন্য, আরো দিন দিন বাইরেছে, বয়স যত হচ্ছে বাইরেছে, বুঝছো? কিন্তু কথা হচ্ছে কি, ওই শালা দর্জি আছে না, এ দর্জিরা ভেজাল লাগাচ্ছে। আরে বাবা, প্যান্ট শার্টের মধ্যে তোর এত পকেট দিতে হবে কিসের জন্য রে বাবা? 10-12টা পকেট দেয়, এখন কোন পকেটে টাকা আছে সেটা খুঁজতে খুঁজতে তো আমার ঘন্টাখানিক লাগে যায়। তারপরে মনে করে খুঁজে পাইলাম, খুঁজে পাইয়ে যখন তুললাম অল্প কিছু টাকা, দেখেই তো হতাশ হয়ে যাই, মনে হয় যেন সাগর সাগর মুক্ত। ওদিকে চলো, তোমার সাথে যাই, তোমার সাথে কথা বলতে খুব ভালো লাগছে। আমার বলে দেখেছি, আসলে কেমন তোমার ডাক্তার কেমন? বুঝলি হাসু ভাই, আমার এই দুইটা চোখের পাতাকে যখন এক করি তখনই আমি দেখি কি মেহেরজান আমার কাছ থেকে ক্রমে দূর থেকে আরো দূরে চলে গেছে। কত কবিতে কত কথা কিছুতে তাকে আকর্ষণ করতে পারছি। কবিতে গান দিয়ে এসব কেসের কোনো ফল হবি না রে পোষা হৃদয়। সেটা আমি বুঝবার পারিছে বলেই তো নিরুপায় হয়ে তোমার কাছে ছুটে এসেছি। তবে তোমার কাছে ডাইরেক্ট আসার আগে ভাবির কাছে কয়েছিলাম তোমাকে একটা তামিজ বানায় দিবার জন্য। ভাবির কাছে কইছু? খুব ভুল করেছো, এইসব কথা ভাবির কাছে কওয়া ঠিক হয় না রে পোষা। খবরদার, তার কাছে আর এই নিয়ে কোনো কথা কইবে যাইস নে। শোন, মেয়ের একটা মেয়ে, তার কথা অন্য একটা মেয়ের কাছে কইলে পরে তাবিজের ধক নষ্ট হয়ে যাবে, কথাটা মনে রাখিস। ঠিক আছে, এখন থেকে মনে রাখবো। আচ্ছা তুমি আমাকে কো, তুমি কি মেহেরজানের মনটা আমার কাছে ফিরিয়ে আনে দিবে পারবা? কথাটাকে একটু সংশোধন করে দিই, আমার পক্ষে তো কোনো কিছু করার ক্ষমতা নাই রে পোষা। যা করার করে ওই আমার উস্তাদের স্বপ্নে পাওয়া গাছ আর আমার তাবিজ। ওই তালে ওই গাছ দিয়ে একখান তাবিজ বানাই দাও, কবে আসবো? এত তাড়াহুড়ো করলে হবি না, তোর কেসটা একটু জটিল, নর্মাল তাবিজে কাজ হবি না, এটা অষ্টধাতুর তাবিজ, করাডোজ লাগবে। দাও যত করাডোজ লাগে সেটা দিয়ে আমাকে তাবিজ বানাই দাও, আমি অনেক কৃতজ্ঞ থাকবো আসু ভাই। এই এই পসা, তোর সাথে কি আমার কি ওই কৃতজ্ঞতার সম্পর্ক নেই? মানে অষ্টধাতিতে বানাতে হবে তো, মানে একটু টাকাটা একটু বেশি লাগবে। আরে কত টাকা লাগবে? হ্যাঁ টাকা নিয়ে টেনশন করো না তো, টাকা কোনো বিষয় নাকি, কত টাকা লাগবে সেটা কো। 8টা ধাতুর মধ্যে যদি সোনা দিস তাহলে বুঝবার পারছু, তবে সোনার বদলে যদি অন্য কোনো নর্মাল ধাতু দিস তাহলে কিন্তু খরচা কম পড়বে। তবে আমি কব, এইটা যেহেতু তোর প্রেম ভালোবাসার বিষয়, সেই ক্ষেত্রে সোনা দেওয়াই ভালো। আসলে হয়েছে কি হাসু ভাই, এই আমার হাতের অবস্থা খুব একটা সুবিধা যাচ্ছে না, তাহলে পরে এক কাজ করো, এখন এই সোনা বাদ দিয়ে এমনি তাবিজখানে বানাই দাও, পরে না হয় খালি সোনা কিসের জন্য একবারে হীরামতি দিয়ে একখান তাবিজ বানাই দিও। আচ্ছা তাহলে ওই তোর কাছে যদি কোনো টাকা থাকে তাহলে অ্যাডভান্স হিসাবে দে, এই কামটা শুরু করে দে। হ্যাঁ আরেকটা কথা, ওই তাবিজ বানানোর সময় কিন্তু ওই কিছু তথ্য আবার লাগবে, দেবানি টাকাটা দে, দেবানি আর এখন দে। ও আমি আসছি তথ্য কথা বলতে। ব্যবসা
সে অনেক কথা, সত্য মানে কি করছো, মেলা ইতিহাস। কোন আন্টি শুনি তোমার ইতিহাস, কয়া যাবি নাকি আবার গোপন দলিল ফাঁস হওয়ার ভয় আছে? আরে কোয়া যাবে না মানে, এটা ওপেন সিক্রেট, সকলেই জানে। মনে করো জন্টু দারোগা আমাদের থানায় যখন প্রথম আসলো, আইসেই সে সাটমোর বাজারে গেল, বাজারে গিয়ে বোকটা ভুলিয়ে বলো টেপাকে আমি আসলাম কি স্যার, সালাম আলাইকুম। টেপা শোন, তুই যত বড় পকেট মার হয়ে থাকিস, আমি এই থানায় যতদিন আছে ততদিন তুই এই থানার মধ্যে পকেট মারবো না, মারলে বলো তো কিন্তু সারাবার হয়ে যাবে বলিল। এ তো সাংঘাতিক কথা টেপা ভাই, যে দারোগা তোমার পকেট মারা নিষেধ করে দিলে তুমি উল্টে তার পকেট মেরে দিলে। আরে মারলাম মানে কি, এক ঘন্টা জাতি দেই নাই, সাথে সাথে মনে করে টার্গেট করে শাটাং করে পকেটের মধ্যে যে মানি ব্যাগ ছিল সেটা মারিয়ে দিলাম। মানি ব্যাগের সাথে গুরুত্বপূর্ণ দলিল ছিল, কাগজ ছিল অফিসের, সেটা মারিয়ে দিয়েছি আর দেয় নেই। কত ঝামেলায় যে পড়েছে, পরে আমার ধরার জন্য কত যে চেষ্টা করেছে, কোনোভাবে ধরবার পারেনি, পারবে কেমন করে? এ কিছুদিন পরে যে সাসপেন্ড। আচ্ছা সে যখন টের পালো যে তুমি পকেট মারেছো, তোমার কিছু কয় নাই, তোমার ধরে নাই? আরে কবে কেমন করে ধরবে কেমন করে, আমি যে পকেট মারিছি এর কোনো প্রমাণ আছে নাকি? উল্টো আমি আরো প্রমাণ করে দিয়েছি, তার পকেটে কোনো টাকাই থাকে না, ছিল না, কিপটে কোনে কার। আচ্ছা সত্যি করে কও তো টেপা ভাই, তুমি জাদু মন্ত্রটা তো কিছু জানো নাকি? আরে না না, আচ্ছা তুমি ডাক্তার মানুষ হইয়া তুমি কি কুসংস্কারের কথা করছো, মন্ত্র ফন্ত্র কিছু না রে বাবা। ওই যে হাত সাফাইয়ের যে একটা আছে না, যে জাদুর খেলে হাত সাফাইয়ের সাথে, তার সাথে কিছু আমার মিল আছে, বুঝতে পারছো? কিন্তু মানুষজন তো কয় যে তুমি মন্ত্র জানো, তাই হাতে নাতে ধৈর্য, তোমার কাছে কোনোদিন টাকা পাওয়া যায় না, এটা কিভাবে সম্ভব? ওরে বাবা রে সাধনা রে সাধনা। এই যে তুমি মনে করো যে ডাক্তারি পড়তেছো, তোমার বিভিন্ন বিষয় স্টাডি করা লাগতেছে, তুমি মনে করো যে মানুষের বিভিন্ন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে স্টাডি করতেছো, আমার তো মনে করো ওরকমই। আসলে হয়েছে কি জানো, যারা ফাঁকি দেয় না তারা কিন্তু জীবনে সাইন করে, আর যারা ফাঁকি দিয়ে শর্টকাট মার বের যায় তারাই কিন্তু মানুষের সাথে ধরা খাইয়ে মার খেয়ে ল্যাটাপাটা হয়ে যায়, বুঝতে পারছো? আচ্ছা দেখা ভাই, তুমি তো মনে কর কোনোদিন ধরা পড়ো নাই। না ধরা একবার পড়েছিলাম, মনে করো ছোটবেলা যখন আমি ট্রেনিং সবে নিচ্ছি, তো ওস্তাদ আমারে কাজ করার জন্য ফিল্ডে তখনও মনে করে যে পারমিশন দেয়নি, তো সাটমোর স্টেশনে আমি গেলাম, হঠাৎ করে যাওয়ার সময় যে দূরে একজন বিদেশ থেকে আইসে, পিছনে মানি ব্যাগ খুলে রয়েছে, দেখে আর নিজের কন্ট্রোল করতে পারলাম, সাটাং করে উঠে পারলাম, সাকসেস হয়ে গেছে, টের পাইনি। পিছন দিক দিয়ে এক মাল ছিল, সালা পকেট মার করে ডাক দিল আর যায় কিনে রে বাবা রে বললার তার। তোমার কথা শুনে তো এখন মনে হচ্ছে তোমাকে নিয়ে আমার গর্ব করা উচিত, তোমার যে মেধা শিরে যদি ধরো একটা ভালো কাজে লাগাতি, তাহলে পরে কিন্তু তুমি অনেক বিখ্যাত হয়ে যেতে টাকা ভাই। হ্যাঁ তোমার এই কথাটা কিন্তু আমি মানবার পারলাম না, মনে করো যে পৃথিবীর মধ্যে ভালো মন্দ কর্ম বলে কিছু নেই, আমাদের ওস্তাদ কইছে কর্ম করো কর্ম করো কাজ করো, সেটা মনে করো তুমি যেমন কাজ করতেছো আমি তেমন কাজ করতেছি, বাস এখন কথা হচ্ছে কর্মটা করতে হবে নিষ্ঠা এবং নীতি নিয়ে, বুঝতে পারছো? এই হলো আসল কথা। ও আর ওই যে বিখ্যাত হওয়ার কথা যেটা করছো, তোমাকে দোয়া আল্লাহর রহমতে এই টাপা কিন্তু বিখ্যাত হয়ে গিয়েছে, সে ব্যাপারে তোমার সঙ্গে পরে কথা কব নেই, তুমি আইসো, তুমি এখনই কাজ করবে নিয়ে আসো সারাদিন। অত বড় নাম ধরে ডাকতে তোমারে কিটা বলেছে? আমার নাম হচ্ছে হৃদয় কবিতা সমগ্র। বলো ডাকলি কিসের জন্য? না কচি চুল তো তোর বড় হয়ে গেছে, চল কাটতে দিই। কি করো বুদা, গেল সপ্তাহে সাতমোর যায় সেখানে সেলুনে চুল কাটায় এসেছি। এই কিটা তোর চুলের এই সিঁড়ি করেছে রে, এ তো বিশ্রী লাগতেছে, এটা কোনো কাটিং হলো তোর চুল যে ফাইন, সি 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 কিটা করেছে কাম? কী করছো সাতমোহর বাজারে যায়া সবচেয়ে নামি দামি সেলুন পরমানন্দকে দিয়ে চুল কাটায় এসেছি, সেখানে তো সিরিয়াল পাওয়ার জন্য 2 ঘন্টা বসা লাগে। শোন
চক চক সেলুন দিয়ে বসলি কি আর কারিগর হওয়া যায় রে? ওই পরমানন্দ কর মনে কর, ওরা লেহা পড়ায় ফেল মাইরে কাজ কাম না পায়ে সেলুন দিয়ে বসে, আর আমরা মায়ের প্যাট থেকে পইরে খুরকেছে ধরেছি, আমাকে সাথে পারবো ওরা? হ্যাঁ রঘুদা, সত্য সত্যই কি চুল কাটাটা খারাপ হয়েছে নাকি? তাহলে আর করছে কি, তোর যে ফাইন চেহারা তার সাথে যদি মনে কর উত্তম কুমারের মতো করে কাটিং করে দিই, তুই আয় নয় তো নিজেরাদের নিজের চিনবার পারবো না রে। কী করবো রঘুদা, সব তো দোষ তোমার, তোমার এত করে কলাম যে একটা সুন্দর সেলুন দাও, সেলুন ছাড়া কি চুল কাটা যায় নাকি? এরকম হাঁটুর মধ্যে থম্বা করে চুল কেমনে কাটে কত? শোন একটা পোষা ও না হৃদয়, শোন চুলদারি কাটবার জন্যে সেলুনে তো কত মানুষই যায়, কিন্তু যারা বড় বড় লোক গণ্যমান্য তাদের বাড়ির ওপর যায় আর সুন্দর চুল কাটা দিয়ে আসে, সেটাই হলো বাবুগিরি। আমার ঠাকুরদা ওই যে মাহেলার জমিদার বাবু, সেই জমিদার বাবু দাড়ি গোপ শেভ করে দিয়ে আসতো, চুল কাটাই দিয়ে আসতো। আমার ঠাকুরদা ছাড়া মাহেলার জমিদার বাবুর মাথাকে হাত দেওয়ার পারতো না, বুঝছিস? চল তোর বাড়ির উপর যায় ফাইন করে একটা কাটিং করে দিই। এখন না রঘুদা, জরুরি কামে যাচ্ছি তো, দুই একদিন চিন্তা ভাবনা করে দেখি তারপর খবর দেবো। আসি আবার তুই একই কথা বলে বিষয়টা তুই হালকা করে দিচ্ছিস রে বলা, তুই কি আমার চেয়ে বেশি বুঝিস? অজানা মন্তব্য করবি না? আপনার কি মনে হয় ঘটনা কি হবার পারে? এতক্ষণ বিষয়বস্তু শোনার পরও তুমি এই ধরনের প্রাইমারি কোশ্চেন করতেছো কিসের জন্য? এখানে মনে হওয়ার কোনো সিনেই নেই, চাক্ষুষ দেখা, আমার উপর একটা প্রাণ নাশের চেষ্টা চালানো হয়েছে। চাক্ষুষ মানে কি? আই উদ্দেশ্য হচ্ছে কি ভোলা ভোলা? আরে সেই কথা তো শুনেছি, আমি কবে চাচ্ছি ঘটনা যদি সত্যি হয়। মাই গড গড ড্যামেজ, এতক্ষণ এ কী কথা করছে রে ভোলা? উনি ধরিবার গেলে আমার ভাইরা ভাই, কারণ তার শ্বশুরবাড়ি আর আমার শ্বশুরবাড়ি হচ্ছে একই গ্রামের। কিভাবে আপনার মনে হলো যে আমি ঝন্টু দারোগা, আমার হামলার বিষয়ে আমি আপনাকে বানোয়ার কোনো কথা বলবো? আরে আপনি তো আমার কথাটা শেষই করবার দিচ্ছেন না, করছি যে এটা একটা ভয়াবহ ঘটনা আমাদের গ্রামে। আমরা এই যে রাত বিরাতে এত হাঁটাহাঁটি করে ঘোরাফেরা করি, কোনোদিন কোনো ঘটনা ঘটে না, কার এমন বুকের পাটা হয় যে আপনার উপরে হামলা করে? হামলার সাথে সাথে যারা জড়িত তাদেরকে বাইর করার জন্য খুব বেশি একটা সময় লাগবে না ঝন্টু দারগার। সাসপেন্ড হওয়ার কারণে পোশাকটা আমি খুলে পালাইতে এসেছি, তাই বলে আমার মাথার ব্রেনটা কিন্তু আমি বিক্রি করে দেইনি, সেটা কিন্তু দারোগার ব্রেন দারোগার সাথে আছে। তাহলে তো হয়েই গেল, এই হামলার সাথে কারা কারা জড়িত তাদেরকে আপনি ধরে আইনের হাতে তুলে দেন, বিচার হোক। সাজতা করবার জন্য তোমার একটু সহযোগিতা লাগবে ভাড়া ভাই। আরে আমি কিভাবে সহযোগিতা করব? আমি তো কিছুই জানি না, আপনি না বলেন যে ভোলা ঘটনার সময় উপস্থিত ছিল। ওরে আল্লাহ রে, আমি তো ঘটনার একটা অংশ বিশেষ করছি, আমি তো মনে করি এই ঘটনার একটা গভীর ষড়যন্ত্রের একটা শেকড় আছে, এবং এটা একটা লম্বা বিষয়। তোমার সাক্ষী দেওয়া লাগবে যে হাটের দিন তোমার মজমায় একজনের পকেট মারা গিয়েছিল, এবং সেই মজমায় পকেট মারকে হাতে নাতে ধরে ফালানো হয়েছিল। তার সাথে আপনার ওই ঢেল মারার কি সম্পর্ক? আমি বুঝলাম না তো। ও গড ড্যামেজ, ঢেল মারা মানে কি? আমি বলছি যে আমার প্রাণ নাশের একটা চেষ্টা চালানো হয়েছিল, এটা তোমার কাছে একটা ঢেল মারার বিষয় হয়ে দাঁড়াচ্ছে কিছুর জন্য। ঠিক আছে, আপনার উপরে হামলা হয়েছে, তার সাথে আমার ওই মজমার পকেটমারের ঘটনার কি সম্পর্ক? অবশ্যই সম্পর্ক আছে, কারণ এই দুটি হচ্ছে ক্রাইম। ক্রাইম মানে হচ্ছে অপরাধ, অপরাধ মানে হচ্ছে ক্রাইম। এই ক্রাইম যারা হচ্ছে তাদের নাম হচ্ছে ক্রিমিনাল। আমি এই ক্রিমিনালি চক্রটাকে ধ্বংস করতে চাচ্ছি, ক্রিমিনালি চক্রটাকে আমি ভালো করে আয়ত্ত করতে চাচ্ছি। সেজন্য ভাইরা সাহেব, তোমার সহযোগিতা আমার বিশেষ দরকার, এটা হচ্ছে আমার নৈতিক দায়িত্ব, এটা বলাও জানে বলে হাত তালি দিচ্ছি। এই অপরাধটাকে যেভাবে হোক আমাদের
ভাবি, আরে দেখো না, এ ভাবি, হ্যাঁ দেখো তো আমার চুলের কাটিংটা কেমন হয়েছে। ভালোই হয়েছে। আরে দেখে বলো না। ভালোই হয়েছে, ভালোই হয়েছে। রঘুদা এক কথা কয়ে আমার মনের মধ্যে খুব ধরাই দিয়েছিল। আমিও তো আমি সাতমোহর বাজারে গিয়ে সবচেয়ে ভালো সেলুনে পরের রঞ্জন হাত থেকে চুল কাটিয়ে এসেছি। চুল কাটে তো খারাপ হওয়ার কথা না। তাই তো তোমার কাহিনী দেখি কষ্ট। হ্যাঁ তোর কি কাম কাজ কিছু নেই? দুনের ব্যাগ কিছু ফালাতে এখানে বসে বসে আজ দিলে পেশাল পারতিস? থাকবি না কিসের জন্য? আমি তো কাজের মধ্যে আছি। ও মা, কাজের মধ্যে আসো মানে কি? তোমার ভাই কি তোমাকে আমাদের বাড়ির দারোয়ানের চাকরি দিয়েছে নাকি? ওরে খোদারে, তুমি ভুল বুঝতেছো কিসের জন্য। আমি তো এখানে মেহেজানের আগমনের অপেক্ষায় বসে আছি। আমি জানি সে এখানে তোমার সাথে দেখা করবার আসবে। মেহেজান কি তোমাকে আমাদের বাড়ি দেখা করবার আসবার জন্য কয়েছে? না ভাবি, সে আমাক আসবের কয় নাই, শর্ট করে আমি ধরে ফেলাইছি।